কোরবানি ঈদের বাকি আর মাত্র কয়েকদিন, এরই মধ্যে ভোজ্য তেলের নতুন দাম ঘোষণা ও পেঁয়াজের দাম কমায় কিছুটা স্বস্তি ভোক্তাদের মাঝে। রাজধানীর কয়েকটি বাজার ঘুরে দেখা গেল নতুন দামের তেল পৌঁছায়নি খুচরা বাজারে। আগের পুরান রেট, ওই রেটের মাল এখনো শেষ হয় না, ওই রেটের মাল এখনো দিতে আছে, নতুন রেটের মাল এখনো আসে না বাজারে। আন্তর্জাতিক বাজারে অনেক কমছে, সেই হিসাবে আমাদের দেশের তেলের দাম আরো অনেক কমার কথা। তারপর সরকার যতটুকু করছে সেটা মনে করেন আরো এক সপ্তাহ সময় লাগবে। তবে কোম্পানি থেকে নতুন মোড়কের তেল বাজারে আসলেই নির্ধারিত দামে বিক্রি করার আশ্বাস বিক্রেতাদের। টিভিতে ঘোষণা দিয়েছে যে তেলের দাম কমে গেছে, কিন্তু ওই কমের মালটা তো মার্কেটে আসে নাই, আসলে তো কম রেট পাইলে আমরা কম দামে বিক্রি করতাম, আমরা যেভাবে আনি এই 2-5 টাকা লাভে বিক্রি করি। এদিকে কোরবানির ঈদকে সামনে রেখে চাহিদা বেড়েছে পেঁয়াজের। ভারতীয় পেঁয়াজ আমদানি হচ্ছে, সরবরাহ প্রচুর, তারপরও নাগালে আসছে না দেশি পেঁয়াজের দাম। দেশি পেঁয়াজ এখন আমদানি খুবই কম, আগে যেরকম আসতো সেরকম আসছে না, এখন 16-17 পেঁয়াজ আসে, এখন এই দেশের দামটা হয়ে গেছে, দাম বেশি। এখানে দেশি বাজার বেশি, যারা দেশ গ্রামে কৃষক যারা, এরাই কিছু মাল ধরে রাখছে যে দাম বেশির জন্য। আবার বাজার ভেদে ভারতীয় পেঁয়াজের দামের পার্থক্য 5-10 টাকা, কারণ জানতে চাইলে মেলেনি সদুত্তর। এটা আসে কম, ইনপুট কম, এটার জন্য বেশি হইতেছে। আমরা তো খুচরা বিক্রি করি, আমরা 55-60 এরকম বিক্রি করি। 20 টাকা কমেছিল, 2 দিন পরে আবার দেশি ভেজা আসা বন্ধ হয়ে গেছে, বন্ধ হয়ে গেছে, পরে কম কম আসে, দেশি ভেজা আবার বাড়তি। এছাড়া আমদানি সংকটের অজুহাতে ঈদের আগে আরেক দফা চড়েছে আদা আর রসুনের বাজার। রসুন কেজিতে 10 টাকা বেড়ে বিক্রি হচ্ছে 160 টাকায়, আর আদা 20 টাকা বেড়ে বিক্রি হচ্ছে 320 টাকায়। যদিও ভালো মানের আদা কিনতে গুনতে হবে 450-400 টাকা পর্যন্ত। তন্ময় কুমার রায়, এখন ঢাকা।